এগৰাকী বিশেষ ব্যক্তি, যিগৰাকী ব্যক্তি এখন স্কুটিৰ ওপৰত তেওঁ চলাই আহিছে ব্যৱসায়। অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈকে তেওঁ স্কুটিখনেৰে এক ভ্ৰাম্যমান ব্যৱসায় চলাই আহিছে। বিশেষকৈ গুজৰাট চিটি লাইফ যিটো কোম্পানী, এই কোম্পানীৰ তেওঁ লং পেণ্টৰ যি কাপোৰ, এই কাপোৰ বিক্ৰী কৰি আহিছে। এক বিশেষ উদ্দেশ্য লৈ তেওঁ এই কাপোৰৰ ব্যৱসায় কৰি আহিছে। আৰু এটা কথা আমি ক'ব লাগিব যে তেওঁ যিসমূহ অঞ্চলত তেওঁ প্ৰৱেশ কৰে আৰু সেই অঞ্চলৰ মানুহভেদে বিভিন্ন তেওঁ গান বা সংগীত তেওঁ সেই সময়ত পৰিৱেশন কৰি এক খ্যাতি অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। মই পোনে পোনে মানুহগৰাকীৰ ওচৰলৈ যাব বিচাৰিছোঁ। দাদা, আপুনি কি উদ্দেশ্য লৈ কেনেধৰণে এই ব্যৱসায় কৰি আহিছে? মেইনলি মোৰতো উদ্দেশ্য, লক্ষ্যটো আপোনালোকক কৈছোঁ যে মোৰ লক্ষ্য উদ্দেশ্য হ'ল বিজনেছ। আৰু মই নিকাভাৱে কাম কৰোঁ আৰু মানুহক ঠগোৱা কাম নকৰোঁ। এতিয়া মানুহে ভগৱান, আগতে এটা প্ৰবাদ আছে যে গ্ৰাহকে লক্ষ্মী, আৰু সেই প্ৰবাদটো মই এতিয়া মোটামুটি সত্যত পৰিণত কৰোঁ। গতিকে মানুহ যেতিয়া মোৰ ওচৰত আহিব, কাষ্টমাৰ, মই লক্ষ্মী বুলিয়ে ভাবোঁ। গতিকে প্ৰডাক্টত কেতিয়াও মই নঠগাওঁ মানুহক। গতিকে ড্ৰেছত মানুহৰ ব্যক্তিত্ব আৰু ৰুচিৰ যিটো পৰিচয় সেইটো পোৱা যায়। আৰু প্ৰতিজন মানুহৰে ড্ৰেছ পিন্ধাৰ এটা নিজা নিজা আপোনাৰ ৰুচি থাকে। প্ৰতিজন মানুহৰে কিছুমান পাইজামা পাঞ্জাবী পিন্ধে, কিছুমানে ধুতিৰ লগত শ্বাৰ্ট পিন্ধে। গতিকে আপোনাৰ আগতে সেইটো প্ৰভাৱ আছিল, এতিয়া ড্ৰেছ যিটো ড্ৰেছযোৰ আপুনি পাৰফেক্ট নিজক প্ৰথম যেতিয়া বনাই ল'ব আপুনি, তেতিয়া নিজৰ লগত আৰু কিছু মানুহক, নিজৰ ঘৰখন বা দেশখনকো আপুনি বনাব পাৰিব। গতিকে প্ৰতিজন মানুহে ড্ৰেছযোৰত গুৰুত্ব দিব লাগে। আমি ঘৰত কি আছে এইটো ডাঙৰ কথা নহয়। আপোনাৰ ধৰক ঘৰত কৰ টকাৰ সম্পত্তি আছে, আপোনাৰ ড্ৰেছ পাতি বেয়া, আপুনি চাফ চিকুণ নহয়, আপোনাৰ এটা অঞ্চলতহে আপোনাক জানিব যে এই মানুহটোৰ ধন সম্পত্তি আছে। আপুনি যেতিয়া বেলেগ অঞ্চল এটাত যাব, সেই অঞ্চলটোৰ মানুহে কিন্তু আপোনাক তেতিয়া চিনি নাপাব। ৰেচপেক্ট আমি সকলোৱে আশা কৰোঁ জীয়াই থাকোঁতে। আপুনি ফৰ্মেল লং পেণ্টৰ কাপোৰ যিটো, সেইটো বিক্ৰী কৰে, কোনটো কোম্পানী আৰু সেই কোম্পানীটোক আপুনি কিয় চইচ কৰিলে? চাক, এতিয়া আমাৰ যিটো ধৰক এতিয়া ৰেডিমেডে বিদেশী কোম্পানীবিলাকে আমাৰ মাৰ্কেট লৈ আছে অলৰেডি ভাৰতত। এতিয়া জিন্সমুখী বা ৰেডিমেডমুখী, এতিয়া শ্বপিং মলবিলাক ধৰক, শ্বপিং মলবিলাকতে মানুহ বেছিকৈ কিনে। তেওঁলোকে ৰেটটো কি হয় বনাই লয়, তাতে গোটাখেতি এটা শ্বপিং মলত 2 লাখ 2.5 লাখ টকা ভাড়া থাকে, 30-40 জন কৰ্মচাৰী থাকে, গোটাখেতি প্লাছ কৰি তাতে লয়। কিন্তু আমাৰ থলুৱা যিবিলাক বিজনেছমেন আছে, তেওঁলোকে আগৰ চিষ্টেমতে বিজনেছটো কৰি আছে, সেইকাৰণে তেওঁলোকে ঘৰখন চলোৱা বা নিজক চলোৱাত দিগদাৰ হৈ আছে। এতিয়া মই বেছিভাগ ডিষ্ট্ৰিক্ট টাউনবিলাকত কাম কৰোঁ, আমাৰ যিবিলাক ভাৰতবৰ্ষৰ ল'ৰা চাকৰিমুখী, গতিকে যদি ধন সম্পত্তি দেউতাক মাকে কৰি থৈ যায়, তেতিয়া দেউতাক মাকক আদৰ সাদৰ কৰে, আৰু যেতিয়া নিজে কৰিব লগা হয় বা তেওঁ ছাকচেছ নাপায়, তেতিয়া দেউতাকক দুখে, মাকক দুখে, বা তেওঁ কেতিয়াবা কি হয় চৰকাৰকো দুখে। গতিকে আপুনি নিজৰ ৰচনাখন নিজে তৈয়াৰ কৰিব লাগিব যে কেনেকৈ আপুনি ছাকচেছ হ'ব। আপুনি কোনটো কোম্পানীৰ কাপোৰ বিক্ৰী? এইটো আমাৰ গুজৰাট চিটি লাইফ, সেইটো বেনাৰ আছে আপোনাৰ গুজৰাট চিটি লাইফ আমাৰ। তাৰমানে যিমান কোম্পানী আছে আমাৰ, পিছ কোম্পানী যিবা গুজৰাটতে বেছি, মেইনলি গুজৰাট মেন। গতিকে আমাৰ গুজৰাটৰ পৰাই মালবিলাক আহে, আৰু আমি মোৰ হ'ল ডিষ্ট্ৰিক্ট টাউনবিলাকত কাম মেইনলি, আৰু মই মাৰ্কেটবিলাকত কাম কৰোঁ, ডাঙৰ ডাঙৰ সাপ্তাহিক বজাৰ। আৰু এটা কথা আমি লক্ষ্য কৰিছোঁ যে আপুনি যিটো অঞ্চলত যায় সেই অঞ্চলৰ মানুহভেদে আপুনি গান, কিছু গান সংগীত আপুনি বজায়, কি কাৰণত এইটো? নৈচাক, মানুহৰ লগত যেতিয়া আপুনি ধৰক এটা ডিজি সংগীত বজাব, মানুহ এনি টাইম বিজনেছতে হওক, মানুহ ডিপ্ৰেশ্যনত থাকে, মানুহৰ খাটি বাজাত থাকে সদায়। গতিকে মানুহটো কেনেকৈ এনাৰ্জি আনিব পৰা যায় মানুহভেদে, যিটো আপোনাৰ ধৰক যিটো অঞ্চলত মই কাম কৰোঁ, বেলেগ বেলেগ মানুহ লগ পাওঁ, বেলেগ বেলেগ জাতি থাকে, বেলেগ বেলেগ ধৰ্ম থাকে, সকলো জাতি ধৰ্ম নিৰ্বিশেষে সকলো লগত মিলি আমি আগবাঢ়িব লাগিব, যিহেতু আমি মানুহ, আমাৰ ধৰ্মই হ'ল মানৱ। গতিকে মানুহে যেতিয়া মানৱ হিচাপে চলা যায় আৰু সকলোৰ লগত ভাল ব্যৱহাৰ কৰি, আপুনি যেতিয়া ৰেচপেক্ট দিব, আপোনাকো ৰেচপেক্ট দিব। ক'ত কেনেকুৱা গান আপুনি ব্যৱহাৰ? এতিয়া চাওক, য'ত মই উত্তৰ অঞ্চললৈ গ'লে মই বড়ো গানো বজাওঁ, বা যিটো আমাৰ বাগনীয়া গান সেইটোও বজাওঁ, কিছুমানত মই বিয়াৰ গানো বজাওঁ, আৰু কিছুমান মই ধৰক বৰপেটা ৰোড পাৰ হ'লে ইফালে মই চক বিজনী হওক বা আমাৰ ধৰক সিফালে বিজনী, বৰপেটা ৰোড বা হৰভোগ, এইবিলাক জেগাত মই বাংলা বজাওঁ বেছি, বা আমাৰ গোৱালপৰীয়া যিটো সংগীত সেইটো বজাওঁ, সেইটো শুনি ভাল পায় মানুহে, পুৰণা সংগীত। সংগীতে আপোনাৰ ব্যৱসায় কেনেধৰণে মানে? সংগীত আপুনি শুনিলে কি হয়, হাৰ্ট এটেক যিটো হ'ব লাগে, মানুহে প্ৰেছাৰত থাকিলে হাৰ্ট এটেক হয়, আৰু সংসাৰবিলাকত
প্রায় আজিকালি অল্প খেলি মেলি থাকে প্রতিগরে। গতি সাংসারিক জ্ঞান মানুষের এটা কমে গেছে আগত যে আসলে। গতি প্রতিজন মানুষের বিবাহিত হোক অবিবাহিত হোক গতি একটা হেডেক থাকে এনি টাইম বা খাটি বাজেট থাকে, কিছু যে খরচ লাগে সেই খরচটো ইনকাম করব নয়ারে, তার ফলতো কিছু খেলি মেলি থাকে। গতি সেইটো কারণে সংগীতটি যে একটা এনার্জি দিব আপনার শরীরত হার্ট ঘর চান্স কম থাকে, যে রক্ত রক্ত যেটা রক্তচাপ যেটা হয় মানুষের সেইটো হওয়ার কম থাকে। সংগীতটা শুনব লাগে প্রতিজন মানুষ। আমি সংগীত শুনার লগে লগে আপনার ব্যবসায়ট মানে আগ্রহ প্রকাশ করে নাকি বস্তু কিছু যোগ মানে বেশি বেলেগর দোকান সম্মুখ কাম করো বেশিরভাগ। এটা মোটো নিজের জায়গা নাই, মই বেশিরভাগ মার্কেট যেবিলাক ডিস্ট্রিক্ট টাউনবিলাকত যাও বেলেগর দোকানের সম্মুখত কাম করো, যেটু সংগীত বজাও মই মানুষভেদে সেই সংগীতটা শুনার পিছত সেই দোকানীটু কয় দাদা অল্প আপনি আরো বহক মই গানটা শুনিম, তার মানে বিক্রিও ভালো ধরনের কিছু ধরক রাস্তা দিয়ে গিয়ে থাকলেও দুই একটা মানুষ রখি যায় মোর গান শুনার কারণে, আর গানটা শুনা হওয়ার পিছন মরপ্রাই পিস কিনে লয় যায় তেওঁলোকে, তার মানে আর এনেকা মরম করে যে তুমি আসামিস লড়া খুব ধুনিয়া সব সংগীতে তুমি বজোয়া আর তোমাক আমি পাও ফেসবুকত ইউটিউবত। বজেন দাও একটা মোক আগতে আপলোড করছিলে ভিডিও আপনাদের করলে। শেষত মানে আর একটা কথা মাত্র সুদিম, আপনি কম সময়ের ভিতর কব যে আপনি স্থায়ীভাবেও দোকান দিব পারিলে হয়, কিন্তু স্থায়ীভাবে নিদি আপনি এনে ধরনের স্কুটি এখনের ওপর ভ্রাম্যমান দোকান এখন দিছে, রাইজরপরা কেনে ধরনের সঁহারি গেছে? রাইজরপরা যথেষ্ট সঁহারি আছে, রাইজে তো আপনার এনি টাইম একটা ভাব লই থাকে যে মনোভাব যে কিবা নহয় কিবা একটা করক আমার লড়া ছোৱালীবিল সংস্থাপন দিয়ক, প্রতিজন মানুষের আশাতে আমি জিয়াই থাকুন। গতি ধরক 100-এর ভিতর 2-3% মানুষই আমি সাকসেস হোক যিনি নিজের সুপ্ত অবস্থা বা সত্তাটুক বুঝি পায়। এটা আপনি ধরক আমি সকলে পড়া শুনা করো হয় নয়, গতি সত্তাটুক সবে বুঝি নাপায় যে আপনার দক্ষতা কিমান। আমি কাম একটা সুমার কারণ আগতে আমি স্যালারি কথা ভাবো, কিন্তু সেইটো নহয় আপনার দক্ষতা অনুযায়ী ইনকাম হব আপনার। আপনার এটা ধরক সরকারি অফিসবিল আছে দক্ষতা নহলেও আপনি সোমাই লি পরিয়াল নিরাপত্তা থাকে, কিন্তু আমার বিজনেস লাইনত রাইজে আদরি লৈছে ভাল হয়। এইগারী সনত রাজবংশী যীগী সনত রাজবংশী ভ্রাম্যমান এখন কাপড়ের দোকান দিয়ে বিশেষকে সংগীতের জড়িয়ে যাস্টমার গ্রাহকক আকর্ষণ করে ব্যবসায় করে প্রতিষ্ঠিত হবলে সক্ষম হয়েছে।